আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আপনারা যারা অল্প বাজেটের ভিতরে ভালো একটা টেলিস্কোপিক শিপ খুঁজতেছেন, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। আপনারা দেখবেন যে বিগত দিনে আমি একটা ভিডিও ছাড়ছিলাম হ্যান্ডসম্যান শিপের, যেটা দিয়ে অলরেডি একটা রিভিউ করছিলাম। প্রায় তিন লিটার বোতল আমি সামনের থেকে টেনে পিছনে ফেলে দিয়েছিলাম। এই ভিডিওটার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এই ভিডিওটার একদম ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওইটা দেখে নেবেন, ঠিক আছে? ওই সিপটা কিন্তু দীর্ঘদিন ছিল না, ওই সিপটা আবার আসছে, আমি আপনাদের দেখাই। এই হচ্ছে সেই হ্যান্ডসম্যান সিপ, তবে এই হ্যান্ডসম্যানের কিন্তু কপি হয়ে গেছে। এটা মূলত শিওর ফিশিং এর একটা সিপ, আর এটা হচ্ছে হ্যান্ডসম্যান সিপ। যারা আপনারা কিনবেন তারা অবশ্যই অবশ্যই শিওর ফিশিংটা দেখে নেবেন। প্লাস এর এখানে যে অরিজিনাল যে সিপে আপনার যখন আপনি স্কেচ করবেন আপনার কিন্তু কোনো রং উঠবে না, ঠিক আছে? কোনো আপনার রং উঠবে না, আপনারা দেখে শুনে নিতে পারবেন। এর ভিতরে পিতলের কড়া থাকে, তবে পিতল কিনা আমি বলতে পারবো না, পিতলের কালার হতে পারে পিতল, হতবা আপনার কাস্টিংয়ের উপরে কালার থাকতে পারে। তবে হ্যান্ডসম্যানের এই সিপটা দিয়ে আপনার লাড্ডু থ্রো করা যায় একদম টু পার্ট রডের মতো। যারা আপনারা লাড্ডু থ্রো করে খেলতে যাচ্ছেন তারা অনায়াসে এই সিপটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু সিপের কিন্তু ওই কায়দায় রিভিউ দিই না, খুব কম, আর বেচা কেনাও কিন্তু ওই কায়দায় করি না। ফিশিং খাদ্য খাবারগুলো আমি বেচা কেনা করি, কিন্তু কিছু জিনিসগুলো আমার দর্শকদের অনুরোধে আমার কিন্তু এগুলো দেখানো হয়। তা যাই হোক, যারা প্রথমবার দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য, আপডেট ভিডিও দেখার জন্য। আর যারা আগে থেকে দেখছেন, আমার ভাই বন্ধু আছেন, ভাই লাইক দিতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? এই সিপটা আপনার টোটালটাই হচ্ছে কার্বনের, এটা হচ্ছে ফাইভ লেয়ারের কার্বনের তৈরি, এর জন্য এটা মজবুত। এই সিপটা কিন্তু আপনার প্রচন্ডভাবে, আর এই যে নিচের যে সাইডটা আছে এটা কিন্তু মেটাল, এগুলো হচ্ছে কড়াগুলো হচ্ছে মেটাল, এগুলো হচ্ছে মেটাল, ঠিক আছে? এগুলো হচ্ছে মেটাল, এই গ্রিপটা মেটাল, আর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে এই সিপটা করা আছে। হ্যাঁ, এখন নতুন সিপ ব্যবহার করেন যারা তাদেরকে একটা কথা বলি হয়, আপনারা যারা নতুন একটা টেলিস্কোপিক সিপ কিনবেন, বিশেষ করে অ্যান্টিনা সিপ, টেলিস্কোপিক বলতে হচ্ছে অ্যান্টিনা সিপ, তারা কি করবেন, একটা সিপ কেনার পরে নতুন অবস্থায় এই সিপগুলোতে আঠা করে নেবেন। এখন আঠা করার হচ্ছে দুইটা কোয়ালিটি, একটা হচ্ছে আপনার সুপার গ্লু আঠা, আপনারা যদি পারেন এই সিপটা একটু এরকম করে কাত করে রেখে এই জায়গাটা একটু দিয়ে দিবেন, পুরোটা ঘুরে লেগে যাবে। এখানে একটু দিবেন ঘুরে লেগে যাবে, এখানে একটু দিবেন ঘুরে লেগে যাবে, এখানে একটু দিবেন ঘুরে লেগে যাবে, এখানে একটু দিবেন, টোটালটাই আঠা করে নিলে এটা দীর্ঘমেয়াদী কায়দায় ব্যবহার করা যায়, আপনার ব্যবহার করতে পারবেন, মেলা দিন ব্যবহার করতে পারবেন। আর একটা কায়দায় আঠা করা যায়, সেটা হচ্ছে আপনার এক ধরনের হচ্ছে দেখবেন যে হচ্ছে ইলেকট্রিক কাজে এক ধরনের হচ্ছে আঠা ব্যবহার করা হয়, ইলেকট্রিক কাজে যেটা মেশিন দিয়ে গলায়, ওটার নাম জানি কি ভুলে গেলাম, যাই হোক ওটা আমি আপনাদের দেখাবো একটা সময়, ওইটা দিয়ে আবার টেস্টিং করা যায়। তা যাক, মূল কথা হচ্ছে গুড়ায় আঠা দিয়ে আপনারা পেস্টিং করে নেবেন, যাতে করে আপনারা এই জিনিসটা ভালোভাবে ব্যবহার করতে পারেন। আর এটা আপনারা যে কোনো জায়গায় পাবেন, যারা আপনারা অল্প বাজেটের ভিতরে মোটামুটি ভালো জিনিস খুঁজছেন, ভালো জিনিস, আমি বলবো যে একটা 2500-3000 টাকার সিপের থেকেও এই সিপটা আপনাদের জন্য অনেক ভালো হবে। এখন কিছু কারণবশত আসলে সিপের দামটা সরাসরি বলা যায় না, কারণ এই সিপের রেট আপ ডাউন করে। আপনারা দেখবেন বিগত দিনে আমি একটা 1500 টাকার প্যাকেজ ছাড়ছিলাম, এখন ওইটার দাম আমারই কিনা পড়ে 1500 টাকার ওভার, আমি কি কে দিয়ে বিক্রি করবো? তাহলে সিপের রেটগুলো হচ্ছে আপ ডাউন করে, আপনারা যেখান থেকে ক্রয় করবেন অবশ্যই অবশ্যই সরাসরি কথা বলে আপনারা ক্রয় করে নেবেন, ঠিক আছে? এছাড়াও আমি কিন্তু থার্ড পার্টি একজনের কাছ থেকে পাই, আমি রুজি রুটির জন্য এই ইউটিউবের মার্ফত দিয়ে টুকটাক বেচা কিনে করে খাই। আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া দেখবেন যে রুজি রুটির জন্য টুকটাক মালামাল বিক্রি করি। আমার ভাই বন্ধু যারা আছেন, আপনারা যদি সংগ্রহ করতে চান বা নিতে চান তাহলে মাথায় রাখবেন আমার এখান থেকে নেওয়ার নিয়মটা হচ্ছে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন, মালের দাম শুনে নেবেন, টাকাটা বিকাশে দিবেন, আমি দিব আপনাকে কুরিয়ারের মাধ্যমে। তাহলে মাথায় রাখতে হবে সম্পূর্ণ পেমেন্ট করে নিতে হয়, এর জন্যে এই জিনিসটা বুঝেই আপনারা একটা কল দিবেন, কারণ আমি চাই না যে আপনারা অযথা আমাকে কল দিয়ে মানে কি বলবো, তাই যাক আর কিছু বললাম না। এর জন্য প্রত্যেকেই আপনারা বুঝে শুনে যারা আমাকে ট্রাস্ট করেন একমাত্র তারাই ফোন দিবেন, কারণ এটা ট্রাস্টের ব্যাপার। আপনি কোথার থেকে কিনছেন একটা প্রোডাক্ট, এটা ট্রাস্টের ব্যাপার।
আপনি যেখান থেকে কিনবেন, আপনি ট্রাস্ট না আসলে সেখান থেকে কিনবেন না, সেটা যে কোনো সাইডই হোক, আপনাদের বলে দিচ্ছি। তাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই ভিডিওটার মতো ভিডিও, আরও সিপের ভিডিও আপনারা চাচ্ছেন কিনা, রিভিউ চাচ্ছেন কিনা, কমেন্ট সেক্টরে লিখতে বলবেন না। একটা কথা সবসময় বলি, দেখেন মাছ ধরাটা কিন্তু লস প্রজেক্ট, এটা শখের জিনিস, শখের তালিকায় রাখবেন, অতিরিক্ত করে নেবেন না। ফিশিং সম্বন্ধে ভালোভাবে বুঝে তারপরে ফিশিংয়ে যাবেন, তাহলে দুইটা মাছ পাবেন, ধরতে পারবেন, মনটা ভালো থাকবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।